হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি সবার শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা আমার ঈদের তৃতীয় দিনের ব্লগ আর এই ব্লগটি আপলোড করতে আসলে আমার একটু লেট হয়ে গেল ঈদের আসলে ব্যস্ততার কারণে সে ব্লগটি ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল। যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন আর বাইরে আমরা সবাই ঘুরতে যাব আজকে আমরা হোম সাইড বিচে যাব তো হোম সাইড বিচে যাওয়ার জন্য আমরা কিছু নাস্তা রেডি করে নিচ্ছি আমি তো এখানে আমি কিছু চিকেন সমুচা আর নাগেরস তারপরে নুডলস রান্না করছি আর সকালে রান্নার সাথে আমি ছোলা রান্না করেছিলাম ছোলা মুড়ি নিয়ে যাব তো এই নাস্তাগুলো আসলে সন্ধ্যা পরে আমরা গোসলের পরে খাবো সেই হিসেবে আর কি বানিয়ে নিচ্ছি তা আমি সব কিছু একবার সাথেই চুলায় বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় যেহেতু এখন তিনটা বাজে আমরা সাড়ে তিনটার মধ্যেই বাসা থেকে বের হয়ে পড়ব কারণ ওখানে যেতে আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তো এই তো সব কিছু আমার হয়ে গিয়েছে আমরা এখন ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়বো অলরেডি আমরা সবাই বের হয়ে পড়েছি যেহেতু আমাদের ওখানে যেতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর ওখানে এখন প্রায় সাড়ে তিনটা বাজে তো সাড়ে চারটার মধ্যে রোডটা কিন্তু অনেকটা কমে যাবে এখন সব কিছু আর কি গাড়িতে তোলা হচ্ছে তো বের হতে হতে ছোটোখাটো আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই যে আমার ছাদ বাবা যে পড়ে গেল ওর কিন্তু অনেকখানি পা কেটে গিয়েছে পাটা পুরা ছিল গিয়েছে যার জন্য আমার বাবাটা মনটাও অনেক খারাপ ও অনেক কান্নাকাটি করছিলো আর সবারই যাওয়ার সময় আর কি মনটাই খারাপ হয়ে গেল আমার বাবা মুখটা পুরা শুকনা করে বসে আছে আসলে ওখানে চামড়াটা ছিলে যাওয়ার কারণে ওর আসলে ওখানে মনে হয় ছিল ব্যথা করছিল যার জন্য কিছুক্ষণ পর পরই কান্নাকাটি করছিল তো অলরেডি আমরা সবাই বাসা থেকে বের হয়ে পড়েছি বাইরে এখনও রোদটা আছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রোদটা কমে যাবে সূর্যটা প্রায় ডোবা ডোবা হয়ে যাবে তো অনেকক্ষণ পর আমার ছাদ বাবার মুখে তো একটু হাসি ফুটেছে আসলে ও মুখটা পুরোটাই শুকনা করে রেখেছিল গাড়িতে খুবই খারাপ লাগছিলো তো সব কিছু সবাই বোঝানোর পরে এখন এই তো একটু হাসতেছে ওর কাছে হয়তো ভালো লাগছে বাইরে কিন্তু মোটামুটি এখনও ভালোই রোদ আছে তবে আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে রোদটা কমে যাবে আর আমরা এরকমই একটা টাইম চাচ্ছিলাম যে আমরা যেতে পৌঁছাতে পৌঁছাতে ওখানে রোদটা না থাকে কারণ রোদের অনেক তাপ যদিও পানিতে নামলে এত বেশি একটা গরম লাগবে না কিন্তু রোদের যে তাপ আমার কাছে মনে হচ্ছিলো সবার মুখ চোখ একেবারে পুড়ে যাবে যার জন্য আমি চাচ্ছিলাম যে রোদটা পড়ে গেলেই ওখানে যেতে যেহেতু আরো কিছুক্ষণ তো বাইরে মানে পরিষ্কার থাকবে আলো থাকবে তো আমরা মোটামুটি সে টাইমটাই এনজয় করে নিতে পারব তো অলরেডি আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি আর ওখানে কিন্তু বড়দের পাশাপাশি বাচ্চারা অনেক এনজয় করে আজকে যেহেতু ব্যাচেলারদের অ্যালাউড নাই তাই হচ্ছে সব ফ্যামিলি অনেক ফ্যামিলি হবে আর অনেক বেবিরা আসবে যার জন্য ভালোই লাগে সব কিছু মিলিয়ে দেখতে তো তো আমরা কাতার স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিলাম তার স্টেডিয়ামটা দিনের বেলায় দেখতে বেশ ভালো লাগছিল। যদিও আমি দিনের বেলায় ওইভাবে কখনো খেয়াল করে দেখিনি তো আজকে আমার কাছে ভালোই লাগছিল। তো এই তো আবহাওয়াটা আপনারা হয়তো খেয়াল করলেই বুঝতে পারছেন সূর্যটা প্রায় কিন্তু এখন ডোবা একটা ভাব চলে এসেছে বাইরে কিন্তু মোটেও আর তেমন রোদ নেই এখন কিন্তু পানিতে নামার জন্য আমার মনে হয় ফ্যামিলিদের জন্য একদম পারফেক্ট টাইম তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি তো আমার ছাদ বাবা কিন্তু গাড়িতে অলরেডি কাছাকাছি চলে আসতেই ঘুমিয়ে পড়েছে যেহেতু ও দুপুরে ঘুমায় বাসাতে ও তো ঘুমের টাইম যার জন্য গাড়িতেই তো ঘুমিয়ে পড়েছে তো এখানে পাশে কিছু উট ছিল আর এই উটগুলোর উপরে অনেক মানুষ মেয়ে কিংবা ছেলে সবাই উঠে আসলে এনজয় করছিল আমার যারা কেউ জিজ্ঞেস করেছি উঠবে কিনা তো তো আসলে ভয় পাচ্ছিলো তো যার জন্য আমরা আর এখানে লেট না করে চলে গেলাম ভিতরে আমরা অলরেডি কিন্তু চলে এসেছি এখন এখানে গাড়ি পার্কিংয়ের জন্য ওয়েট করছি যেহেতু আমরা চাচ্ছিলাম একটু গেটের কাছেই গাড়িটা পার্কিং করতে যেহেতু অনেক কিছু খাবার কাপড় চোপড় নিয়ে ভিতরে যেতে হবে যার জন্য একটু কাছেই পার্কিংটা করতে চাচ্ছিলাম যেহেতু ঈদের আজকে তৃতীয় দিন মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল কারণ ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে বেশিরভাগ মানুষই কিন্তু এই বিচে আসে তো সেই হিসেবে আর কি ভালোই ভিড় ছিল তো আমরা গাড়ি পার্কিং করে এখন আমরা ভিতরে যাচ্ছি এই তো আমার ছাদ বাবা কিন্তু এখনও ঘুমায় ও কিন্তু এখনও উঠেনি তবে বেশিক্ষণ ঘুমাতে পারেনি আমরা ভিতরে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমি একটু একটু করে ডেকে আর কি উঠিয়ে দিয়েছি যদিও পুরো ঘুমটা হয়নি কিন্তু একটু ডিস্টার্ব করেনি পানিতে নেমে প্রথমে একটু ভয় পেয়েছিল পরে পুরো পানিতে যতক্ষণ আর কি আমরা ছিলাম ওর বাবার কোলে ও মোটামুটি ভালোই গোসল করেছে এনজয় করেছে আর কি তো তো অনেক ফ্যামিলি এসেছে দেখতেই পাচ্ছেন আজকে মোটামুটি পানির অনেক ঢেউ ছিল যার জন্য ভালোই লেগেছে গোসল করতে আসলে বেশি পানির ঢেউ থাকলে আমার কাছে অনেক ভালো লাগে এখানে ছোট ছোট পাথর দেওয়া ছিল মুদ্রের পানিতে পা ভিজাতে আমার অনেক ভালো লাগে যখন পানিগুলো এসে পায়ের উপর পড়ে তখন এক রকম ভালো লাগে আর যখন পানিগুলো চলে যায় পাটা পুরো বালিতে চেপে থাকে দেখতে খুবই ভালো লাগে তো ছাদ যেহেতু ঘুমাচ্ছে ওর বাবা আমাদেরকে পানিতে নামতে বলতেছে আর ও কি বলছে যে ছাদ ওঠা পর্যন্ত আর কি অপেক্ষা করবে তো আমরা আর কি ওয়েট না করে বিশেষ করে আমার তো একেবারেই ওয়েট করতে ইচ্ছা করছিল না তো সবাই আর কি আমরা পানিতে নেমে পড়ছি আর ছাদ বাবা ছাদের বাবা ছাদকে নিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু ছাদের ট্রলিটা আনতে আজকে তাড়াতাড়ি করে আনতে মনে নেই তো আমার মামা মামিও পানিতে নেমে পড়েছে আর যারা ওর মামার সাথে নামছে কারণ আজকে যেহেতু পানিতে অনেক ঢেউ ও প্রথমে পড়ে গিয়েছিল পানির মধ্যে যার জন্য একটু ভয় পাচ্ছে তো ওর মামার সাথে হাত ধরে আর কি নামছে আমিও কিন্তু অলরেডি নেমে পড়েছি কারণ পানি দেখে আমার কিন্তু আর একটু অপেক্ষা করতে ইচ্ছা করছিল না তো আমার যারা মোটামুটি এখন আর ভয় পাচ্ছে না ও একাই আর কি গোসল করতে যাচ্ছে। তো যেহেতু ভিতরে অনেক ঢেউ ওকে এই সামনের দিকে এনে আর কি ও বসে বসে গোসল করবে যারা বাবা অলরেডি নামবে ছাদ উঠে পড়েছে তো সবাই যেহেতু পানিতে নামবো আর ভিডিওটি করতে পারবো না এই জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ